এক্স্যাক্টলি আরো একটা গোল খাচ্ছে ইউএসএ আক্রমণে নেদারল্যান্ড চমৎকার এই খেলা আমি খেলব না ইম্পসিবল কমেন্টেটর বলছে আরেকটা গোল খাচ্ছে ইউএসএ মানে বল কি পেয়েছিল কিনা টার্নার তো গোল গোল খাবে না খাইতে পারে না গোল হইছে না আমার আমার প্লেয়ারের উপর তো আলাদা প্রেসার পড়তেছে ওয়েল রিদি শেখ এই কম বক্সে যারা আছেন দুই কমেন্টেটরের নামে সাবির ভাই কোন একটা বিচিত্র কারণে এই যে মিথ্যা কিছু রটনা রটানোর চেষ্টা করছেন মিথ্যা না ভাই আপনাদের অ্যাটিটিউড প্রবলেম সরি আমাদের অ্যাটিটিউড আপনার দল এক গোল করেছে বলে আপনি এখন এই ধরনের কথা বলতে পারেন কমেন্টেটরের উপরে ইচ্ছাই তারপরে কম কথা বলবো এইবার তো গোল হবে কিন্তু নেদারল্যান্ডসের জন্য চমৎকার ম্যানফিস ডিপাই নিজের নিয়ন্ত্রণে রেখেছেন দারুণ একটা বল বাড়িয়েছিলেন বাট ইউএস এর ডিফেন্সটা মনে হচ্ছে যথেষ্টই শক্ত আসলে ভালো শক্ত রয়েছে গেটকো ফিনিশ করবে না 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 মানে সেলিব্রেশনের মধ্যে নাচানাচিও করা যাবে এটা তো কোথাও লেখা ছিল না কতক্ষণ লাগছিল একটা গোল করতে না 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 তুমি নাচবা কেন আর নাচবা না তো কি করবে আমি চিয়ারলিডার প্রফেশনাল চিয়ারলিডার চমৎকার একটা গোল এবং শট করে দিয়েছে এক্সিলেন্ট অ্যাটাক এক্সিলেন্ট এই যে এখন গলার যে জোর এক্সিলেন্ট অ্যাটাক এটা তো আমি শুনি না ইউএস এর সময় ইউ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আরে আপনি একটা পলিটিক্যাল লোক আপনি একটা পলিটিক্যাল লোক ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এখানে কিন্তু রাশিয়া বসে আছে নেদারল্যান্ডস বসে আছে তো তুমি নেদারল্যান্ডস তুমি কি বর্ডার বর্ডার আছে রাশিয়ার সাথে নেদারল্যান্ডে লাভ অর রিলেশনশিপ উইথ ইউএস তোমার দোষে আবার ওয়ার্ল্ড কাপও খেলতে পারছে না কিছুক্ষণ পরে মন খারাপ করো না আমি রাশিয়ার কথা বলা শুরু করব মন খারাপ করো না রাশিয়া খেলতে পারছে না রেসপন্সটা রিদি শেখ আপনার রেসপন্সটাই রাশিয়ানি দিয়ে দেন কাজী সাবিরকে মন খারাপ করতে মানা করেছিল নেদারল্যান্ড উইগ্রুত উইনিস মোজেটে নিচি ওয়াজ দেলেজ ওয়া নিশকিল ওয়াল আরশাভিন ওয়াল আন্দ্রে শেফচেঙ্কো এই মুহূর্তে আবার ইউএস এর আক্রমণ তবে ওয়ান্স এগেইন গোলকিপার সিলেছেন তিনি আছেন এবং তিনি কিন্তু চমৎকার ভাবে বলটা তার কন্ট্রোলে নিয়েছেন সুপার গেম রাশিয়ান ভাষার উত্তরটা আমরা ইউক্রেনের আন্দ্রে শেফচেঙ্কো উত্তরে পেলাম এক্স্যাক্টলি আরো একটা গোল খাচ্ছে ইউএসএ আক্রমণে নেদারল্যান্ড চমৎকার এই খেলা আমি খেলব না ইম্পসিবল কমেন্টেটর বলছে আরেকটা গোল খাচ্ছে ইউএসএ মানে বল কি পেয়েছিল কিনা টার্নার তো গোল গোল খাবে না খাইতে পারে না গোল হইছে না আমার আমার প্লেয়ারের উপর তো আলাদা প্রেসার পড়তেছে আপনার প্লেয়ার তো খেলতে পারতেছে না চাপে কে খেলতে পারতেছে কাজী সাহেব সেটাকে আপনি পাশে বসেছেন সেখান থেকে চাপ যাচ্ছে তার উপর নাকি না সাহেব ভাই দা চাপটা কি আপনার থেকে আসছে বেশি না 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 এর কারণে একসাথে গ্যাং আপ হলো কে ব্যাপার না ব্যাপার না সুপার 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 গেম প্রথমার্ধ শেষে ওয়েল জমজমাট গেম 1-1 নেদারল্যান্ডস 1 ইউএসএ 1 প্রথমে ইউএসএ গোল করেছে পরবর্তীতে নেদারল্যান্ডস গোল দিয়ে জবাব দিয়েছে যদিও পজিশনটা নেদারল্যান্ডস এর বেশি ছিল বাট অ্যাটাকিং ইউএসএ কে বেশি মনে হচ্ছে এক্স্যাক্টলি ইউএসএ একটু কম পজিশন রেখে একটু লং পাসে অপোনেন্টের বক্সের মধ্যে তারা একটু ভীতি ছড়াতে চায় সেই কাজটা তারা প্রথমে গোলটা আদায় করে নিয়েছে বাট নেদারল্যান্ডস চমৎকারভাবে বাউন্স ব্যাক করেছে সেকেন্ড হাফে আরও চমৎকার একটা ম্যাচ ডেফিনেটলি আমাদের গেমারুরা আমাদেরকে উপহার দিবে প্রথমার্ধের স্কোর লাইন নেদারল্যান্ডস 1 ইউনাইটেড স্টেটস 1